পিরোজপুর সদর উপজেলার কদমতলায় নিজ বাড়িতে ধর্ষণের শিকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নির্যাতিতার পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বখাটে আইভান মোল্লা ও মারুফ মোল্লা মেয়েটির মুখ ও হাত পা বেঁধে বাড়ির পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আইভান আগেও আরও একজনকে এমন নির্যাতন করেছে জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন নির্যাতিতার স্বজনরা। আইভান এসে আমাকে বাড়ি ঘুরছে, আউয়াল মোল্লা বাপের নাম, এই কোলাডা একটা সাকবিলিটা মাইয়ের নির্যাতন করছে। আমি আইভান বিচার চাই, তার সাথে যারা জড়িত ছিল তার সুষ্ঠু বিচার আমি চাই। এদিকে হাসপাতালে মেয়েটিকে দেখতে যান সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শেখ অ্যানি রহমান। সে সময় দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন তিনি। মেয়েটি এত বাচ্চা, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি, আমি এর বিচার চাই এবং অনতিমত বিলম্বে এই যারা কুকর্ম করেন তাদের ধরা হোক। এ বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। আসামিকেও গ্রেপ্তারের জন্য আমাদের টিমগুলো কাজ করছে, আমরা আশা করছি যে অপরাধী যে তাকে আমরা গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় নিয়ে আসব। আফসানা নীলা, একুশে টেলিভিশন।